এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মানিত শিক্ষক মাসিক আলী আজিসামের সম্মানিত সম্পাদক বন্ধুবর ডক্টর মুজাফফর বিন হোসেন। আমি মোহতারামকে তার সারগর্ভ বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم الجامعه السلفيه বীরহাটব রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন 2018-এর সম্মানিত সভাপতি আল জামিয়া সালাফিয়ার সম্মানিত সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আলালের মা ও বোনেরা, সকলকে আজকের ইসলামী সম্মেলনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন। আমিন। এই সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা শ্রম দিয়েছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, আপনারা আমরা যারা দূর দূরান্ত থেকে এসে সম্মেলনে সামিল হয়েছি, সম্মেলনকে প্রাণবন্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের ওসিলায় আমাদের উপরে জাহান্নামকে হারাম করে দিন। আমিন। বন্ধুরা, আমার বিশুদ্ধ আকীদার গুরুত্ব এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন এবং উঠা বসা করছেন, তাদেরকে মনোযোগ দিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আকীদার বিষয়, তাওহীদের বিষয় বাংলাদেশে তেমন আলোচনা হয় না এবং আলোচনা করে মানুষকে বোঝানো খুব কঠিন হয়। যারা আলোচনা জানেন তারা আলোচনা করতে উৎসাহ বোধ করেন না, কিন্তু প্রথম শ্রেষ্ঠ
প্রধান মূল আসল মৌলিক কথা একটাই, যতদিন পর্যন্ত আকিদার বিশুদ্ধ আকিদার জাগরণ না হবে ততদিন মানব জাতির কোনো উন্নতি ঘটবে না। আগে আকিদাই শিক্ষা করতে হবে, কোরআন সুন্নার ভাষাও তাই, কিন্তু আমরা গুরুত্বটা উপলব্ধি করি না। পবিত্র কোরআনের প্রথম একটা সূরা আছে, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা কোরআনের ভূমিকা। এই সূরা ফাতিহাটা তাওহীদে পরিপূর্ণ। আপনাদের একটা প্রশ্ন করলে উত্তর বেরিয়ে আসবে। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। তার সালাত নেই যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। কেন? সবকিছুই করলো, শুধু সূরা ফাতিহাটা বাদ দিল, তাতে সালাত হবে না। ও তো রুকু করেছে, সেজদা করেছে, অন্যান্য আহকাম তো পালন করেছে, সালাত নাই কেন বললেন? একবারেই হবে না। তার কারণটা কি? সালাতে প্রথম তাওহীদের স্বীকৃতি দেয়নি, এই জন্য তার সালাত হয়নি। এই জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদ রুবিয়া, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত, ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া। প্রথম আয়াতগুলিতে তাওহীদ ফুটে উঠেছে। এর পরে আল্লাহর কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই প্রথম স্বীকৃতি না দিলে সালাত যেমন হবে না, তাওহীদ ভিতরে না থাকলে, বিশুদ্ধ আকীদা ভিতরে না থাকলে, আর পৃথিবীতে যত ইবাদত আছে কোনটি আল্লাহর দরবারে কবুল হবে না? কোনটি কবুল হবে না? বন্ধুরা, আবার বিশুদ্ধ আকীদা আর শিরিকি আকীদা দুইটার মধ্যে তফাত আছে অনেক। একটার সাথে আর একটা সম্পর্ক আছে কি? না, নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফুরি করবে, ঈমানের সাথে যে গাদ্দারি করবে, যার ঈমানে ত্রুটি থাকবে, ফাকাদ হাবিত আমালু, তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। ঈমানের ত্রুটি থাকলে, ঈমানের ত্রুটি বলতে কি বোঝায়? সূরা আনাম 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে শুধু একটা শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা শর্ত করছেন, তাওহীদের দাম কত? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করেনি, শুধু একটা শর্ত। পাপ অনেক আছে, বহু পাপ আছে, একটা পাপকে আল্লাহ শর্ত করছেন, শুধু ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করেনি। আল্লাহ বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। ওয়া হুম মুহতাদুন, আর হেদায়েত প্রাপ্ত তারাই বলুন আলহামদুলিল্লাহ। একটা শর্ত করেছেন,
শুধু শিরিকের মিশ্রণ যদি না থাকে, অর্থাৎ কেউ যদি শিরিক না করে মারা যায়, ওর জীবনে যত বড় পাপই থাক না কেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারে, সব ক্ষমা করে দিবেন। যদি তাওহীদ থাকে তাহলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন। তিনি ইচ্ছা করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, দুইটা আয়াতের অর্থ একই রকম, একই রকম আয়াত। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করা হলে তিনি ক্ষমা করবেন না, চাইলে তিনি অন্য পাপ ক্ষমা করবেন কিন্তু শিরিকের পাপ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগে তাওহীদটাকেই মানতে বলেছেন, তাওহীদটাকে গ্রহণ করতে বলেছেন, তারপরে অন্য ইবাদত। কারণ যে ব্যক্তি শিরিক মুক্ত থাকবে, যার মধ্যে নির্ভেজাল তাওহীদ থাকবে, এই ব্যক্তির মধ্যে কখনো শিরিকের আশ্রয় পাবে না, কখনো শিরিক যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদনি মানে কি, কি অর্থ? ফাবুদনি, একমাত্র আমারই ইবাদত করো না, ফাবুদনি, ফাওহিদনি, আমার তাওহীদকে মেনে নাও, দ্বিতীয়টা বললেন আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে সালাতের কথা বললেন না তাওহীদের কথা বললেন, আগে তাওহীদ। আল্লাহ বলছেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একমাত্র আল্লাহ তাওহীদকে মেনে নেয়, লিয়াবুদু হুনাফা, একদিকে বললেন লিয়াবুদু আই লিয়াহিদু, একমাত্র আল্লাহর তাওহীদকে মেনে নাও, মুখলিসিন, ইখলাসের সাথে, হুনাফা, একনিষ্ঠ হয়ে, চূড়ান্ত একাগ্রতার সাথে আল্লাহ তাওহীদকে মেনে নাও। এতগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা সালাত আদায় করবে। তাহলে আগে সালাতের কথা বললেন না তাওহীদের কথা বললেন, আগে তাওহীদ। আমরা বলি সালাতে দাঁড়িয়েই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার আগের একটা আয়াত বলি সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর অর্থ তো আপনারা জানেন, কি অর্থ? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য, তাই না? লিয়াবুদুন অর্থ লিয়ুহিদুন। তাফসীর ইবনে কাসির খুলুন, তাফসীর ফাতুল কাদির খুলুন, আপনি তাফসির করতে গেলেই পাবেন, আল্লাহ বললেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তারা একমাত্র আমার একত্বকে, আমার তাওহীদকে তারা মেনে নিবে। ইবাদত যদি অর্থ করি তখন আমরা বুঝি আল্লাহ হয়তো আমাদেরকে সালাত সিয়াম আদায় করার জন্য সৃষ্টি করেছেন, অথচ তাওহীদ হলো সার্বভৌমত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। যখন আমি রাজনৈতিক মাঠে থাকব
তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাজনীতি করব। আমি যখন দোকানদারি করব তখন শরীয়তের মূলনীতি অনুযায়ী দোকানদারি করব। আমি যখন বাথরুমে যাই তখন বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটাও তাওহীদ। যারা বুঝেছে বড় দিন হল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তারা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি যখন আপনাকে সালাম দিলাম এটাও তাওহীদ হলো, পুরো দিনটাই হলো তাওহীদ। আমি যখন বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করছি বারাকাল্লাহ ফিক, এটাও তাওহীদ। আমি যখন সালাতের জন্য ইবাদত করছি, সালাতের জন্য ওযু করছি, তখনও এটা তাওহীদ। কার হুকুম ওযু করছি? আল্লাহর হুকুম আমি মেনে নিয়েছি, তাওহীদ বুঝতে ভুল করেছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাফসীর ইবনে কাসির খুলুন, এই আয়াতের অর্থ কি? ইয়াকা নাবুদু মানে একমাত্র তোমারই ইবাদত করি। সুন্দর অর্থ করছেন, আমরা আমরা অর্থ করছি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ইয়াকা নুওয়াহিদ ওয়া নাখাফু ওয়া নারজু ইয়া রব্বানা লা গায়রুক। ইয়াকা নুওয়াহিদ ইয়াকা নাবুদ, ইবনু আব্বাস রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে কুরআনের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সকল মুফাসসিরের সর্দার, সকল মুফাসসিরের নেতা। তিনি বলছেন এর অর্থ হলো ইয়াকা নাবুদ, এর অর্থ হলো ইয়াকা নুওয়াহিদ, আল্লাহ একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। বলুন আলহামদুলিল্লাহ। ১৩৯৭ নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় একজন ব্যক্তি এসেছেন, গ্রামের গ্রাম্য ব্যক্তি, এসে সালাম কালাম কিছু নেই, এসেই বলছেন দুল্লানি আলা আমালি নিদা আমিলতু দাখালতুল জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু